রাঁচি মেট্রোপলিটন পুলিশের অভিযানে 15 জনকে আটক করা হয়েছে। রাঁচি মহানগরী থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করে। আজ বৃহস্পতিবার রাঁচি মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাঁচি মহানগরী থানা ও গোয়েন্দা পুলিশ গত 24 ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় বোয়ালিয়া মডেল থানা 3 জন, রাজপাড়া থানা 2 জন, চন্দিমা থানা 3 জন, মতিহার থানা 1 জন, শামংটম থানা 2 জন, কাশিয়াডাঙ্গা থানা 2 জন, দামকুড়া থানা 1 জন ও ডিবি পুলিশ 1 জনকে আটক করে। এর মধ্যে 5 জন ওয়ারেন্টভুক্ত আসামি, 5 জনকে মাদক দ্রব্য সহ অন্যান্য অপরাধে 5 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অভিযুক্ত আসামিদের নিকট হতে 55 গ্রাম গাঁজা, 20 পিস ইয়াবা ট্যাবলেট ও 34.2 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।